গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এখন বেজে গেছে সকাল 7:20। তো আমি উঠেছি সকাল 5টার সময়, 5টার দিকে উঠে আমার স্নানও হয়ে গেছে। তো স্নান টান করে বসে পড়েছি ফ্রেশ হয়ে। তো এখন আমরা খাবো চা। বিছানা তোলা হয়নি, ঘরটা ঝাড় দিয়ে, কারণ আমি বাইরে বেরিয়েছিলাম, একটু নোংরা পা পড়ে গেছে, তা স্নান করে নিয়েছি। আর আমার ছেলে ওইখানে, আর ওই পাশে বোন ঘুমিয়ে আছে, তাই ও উঠুক, তারপরে বিছানা তোলা হবে। এখন খাবো চা, তো আমরা চা খেয়ে নিই। দেখো আমি চা নিয়ে বসে পড়েছি, তো এখন আমি চাটা খাই। আমি হচ্ছে এখন রাস্তায়, দেখো রাস্তায় কত গাড়ি, প্রত্যেক দিন এখানে গাড়ি লাইন করে দাঁড়িয়ে থাকে। দেখাচ্ছি কত গাড়ি এখানে লাইন করে দাঁড়িয়ে থাকে প্রত্যেক দিন। এখান থেকে সব লাইন করে ভুটানে যায়, ভুটান থেকে মাল রোড করে সব বাংলাদেশে যায়। আর এইখানে আমার ছেলে ঘুরতে বেরিয়ে পড়েছে, আর এই দিকেও দেখো লাইন। এগুলো কখন ছাড়বে কোনো ঠিক নেই, প্রত্যেক দিন এভাবে দাঁড়িয়ে থাকে, দুপুর 1টা 2টো বেজে যায় ছাড়তে ছাড়তে। আজকে হলো খুবই একটা স্পেশাল দিন, আজকে হলো আমার ছোট বোনের বার্থডে। তো ও তখন শুয়েছিল বলে তাই আমরা বলতে পারিনি, কারণ ও জানে যে আমরা কোনোই কিছু করবো না, কেকও নিয়ে আসবো না ওর জন্য। তো আমরা মনে মনে কি ভেবে রেখেছি, কালকে আমি আর আমার মেজ বোন ভেবে রেখেছি যে আমরা ওকে সারপ্রাইজ দেব। এর জন্য কিছুই বলিনি ওকে, আমরা উইশও করিনি। ও ভাবছে হয়তো আমরা ভুলে গেছি, কিন্তু ভুলিনি। তো আমরা কী কী করবো সেগুলো তোমাদের সঙ্গে দেখাবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমরা সেরকম কিছু করতে পারবো না, তো কেক নিয়ে আসবো। বোন তো গেছে হচ্ছে জল আনতে, তো আমি এদিকে মার সঙ্গে আলোচনা করে নিলাম কী কী রান্না করবো ওর জন্য। আর এখন বিছানাটা তুলে নিই। তো বিছানা তোলার পর দেখি আমার ছেলে ওখানে ঘুমোচ্ছে, কারণ এখানে বৃষ্টি বৃষ্টি ভাব, ঠান্ডাতে ভালোই ঘুমোচ্ছে। তো ততক্ষণ আমি কাজগুলো সেরে নিই। I've been lying to myself, no, I need to get some help, hoping you could save me, baby. Put our pictures on the shelf, swore I'm over you, oh well, it's not that easy. Waking up in this place all alone, staying up night and day on the phone, can't help myself. দেখো আমার বিছানা তোলা হয়ে গেছে, গুড ইভিনিং বন্ধুরা। তো এখন বেজে গেছে 5:17। তো আমি সারাদিন আর ভিডিও করতে পারিনি, বৃষ্টি হচ্ছিলো আর আমার ছেলে ভালো করে ঘুমোচ্ছিলো না। তো এখন যাচ্ছি আমরা, তোমাদের তখন বললাম আমি, তো বোনকে সারপ্রাইজ দেবো, এখন কেক আনতে যাচ্ছি। তো দেখি কেক পাই কি পাই না, কারণ এখন এখানে তো লকডাউন, সেভাবে দোকানপাট সবই সেভাবে পাওয়া যায় না জিনিস, দোকানপাট হয়তো খোলা থাকতে পারে। তো চলো দেখি আমরা কি কি পাই। আর তোমাদের সকালে বললাম যে গাড়িগুলো লাইনে থাকে প্রত্যেক দিন, তো যায় না। তো দেখো এখনও যায়নি, এখন 5:30 বেজে গেছে, এখনও লাইনে অনেক 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 গাড়ি দাঁড়িয়ে আছে এই পাশে, আবার এই পাশেও। আমরা অনেক দোকানে কেক খুঁজলাম, পাইনি, লাস্ট একটাই দোকান ছিল, তো তাও আমি সেরকম কেক পাইনি, এই কেকটা পেলাম। তো এটা দিয়েই আজকে বোনকে কেক কাটাবো। ও ভাবছে যে আজকে আমরা কে উইশ করিনি,
ওর মনটা খারাপ, কালকেই ও বলেছিল আজকে ওর বার্থডে, আমাদের সবাইকে বলছে যে কালকে আমার বার্থডে, কালকে আমার বার্থডে। তো এখন সারপ্রাইজটা পেয়ে ও কেমন খুশি হয় সেটাই তোমাদের দেখাবো, চলো বাড়ি যাই। দেখো আমি ভিডিও করতে পারিনি, তখন এসে মামা এসছিলো, তো মামার সঙ্গে কথা বলতে বলতে তার একটু কাজ ছিল, আর আমার ছেলে ঘুমোচ্ছিল না, তার জন্য আর ভিডিও করতে পারিনি। এখন বেজে গেছে 10:12, তো আমাদের কেক কাটা হয়নি। দেখো এখন কেকটা আমি বের করলাম, এখন বোনের কাছে নিয়ে যাই, দেখি ওর এক্সপ্রেশনটা কী। তো এখন কেক কেটে নেবো তাড়াতাড়ি, খাওয়া দাওয়া এখনও হয়নি, তো চলো দেখি। আমি এদিকে এখন রেডি করছি সব খাবার দাবারগুলো, দেখো এখানে ভাত নিয়ে নিয়েছি, এখানে পায়েস, আর এখন একটা একটা করে রেডি করে নিই, তারপর দেখাচ্ছি। দেখো আমরা এখানে সব রেডি করে নিয়েছি, আমরা সেরকম ভালো আইটেম করতে পারিনি, এখানে খুবই বৃষ্টি, রোজ রোজ বৃষ্টি হচ্ছে, তো বাইরে যেতে পারিনি, ঘরে যা ছিল সেগুলো দিয়েই দিয়েছি। তো এখানে কেক খুঁজতে খুঁজতে এই কেকটাই পেয়েছিলাম, তো এটা নিয়ে নিয়েছি। আর এখানে আছে মসুর ডাল, এখানে আছে মাছের ডিমের তরকারি, এখানে পায়েস, আর ওখানে ও ডিম ভাজা খেতে ভালোবাসে, তো ডিম ভাজা দিয়ে দিয়েছি, আর আলু ভাজা, পটল ভাজা, আর এখানে আছে কাঁচা লঙ্কা। তো এখন রেডি করে নিয়েছি, এখন ওকে ডাকি, ডাকি না আগে দেখে আসি ও কোথায় আছে। তো দেখো তোমরা তো দেখলেও কী করছে, তো আমরা এখন ঘরের লাইটটা অফ করে দেবো, তারপরে ওকে ডাকবো। তো ঘরে লাইট অফ করে দিলাম, মানা এদিকে আয়, তো মানা আসছে, তো মানা এসে পড়েছে, তো লাইট জ্বালা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু, ও খুশি। তো ও একটু রেডি হয়নি, কারণ কি একটু ফটোশুট তুলবো, তার জন্য একটু রেডি হয়, একটা ভালো কাপড় পরে আয়, যেমন একটু রেডি রেডি হয়, তারপর কেক কাটা হবে। দিদি কেমন লাগলো একটু বল, কি বলবে বুঝতে পারছে না, ও তো পাগল হয়ে গেল। ঠিক আছে ও একটু রেডি হয়ে আসুক, বোন রেডি হয়ে গেছে, ও রেডি হয়ে আগে সেলফি তোলা শুরু করে দিয়েছে, দেখো খালি সেলফি তুলবে, ফটো তুলবে। তো এখন কাটা হবে, তো মানে বস, মোমবাতিটা ধরা, তো এখানে মোমবাতিটা ধরে দিচ্ছে আমাকে, দশ হাফ প্যান্ট পরলে ছোট বাচ্চা থেকে যায়। তো মানে বস, বস মানে রেডি হয়ে আর আর হচ্ছে না ফটো তোলা, ফটো তুলে যাচ্ছে, এখন কেক কাটবে, তো মানে কেক কাটা শুরু কর। এই যে সোনা নাও, এখন হচ্ছে মনা হচ্ছে ওর বড় পাপার সাথে এখন কেক কাটবে, তো কেক কাটা শুরু কর। লাগবে 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 ওর লাগবে কিন্তু, মা ধরো সামনে গিয়ে। হ্যাঁ হ্যাপি বার্থডে টু, হ্যাঁ তো আগে তো মোমবাতি, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, মোনা ও মাই গড, আমি কি করতে, তালি বাজে তালি না, আসো তো এখানে তোর অনেক বড় পাপা খেতে পারবে না, তো এখানে মাকেই খাওয়াচ্ছে সবার প্রথমে, তো মা এখন দেওয়া হয় নাই, চলো ক্লাসে চলে গেল। তো আমাদের এখানে কেক খাওয়া শেষ, এবার ও মনে হচ্ছে খেতে বসবে, তো ও এদিকে খেয়ে নিক এগুলো, আর আমরাও খেতে চলে যাই, আমরাও খেয়ে নিই।
গুড নাইট সবাইকে। তো যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তোমাদের, তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম। তো সবাই গুড নাইট বলে দেয়। গুড নাইট, টাটা, সি ইউ টুমরো। তো আমাদের নতুন ভিডিও আবার কালকে আসবে। তো তোমরা আমাদের পাশে থাকো, তোমরা আমাদের পাশে থাকলে পরে আমরা আরো আরো ভিডিও করতে উৎসাহ পাবো। তো আজকের মতো টাটা, বাই বাই।